এসইও বলতে কি বোঝায়, ইউটিউবের এসইও কতটা গুরুত্বপূর্ণ, ইউটিউব এসইও করলেই কি ভিডিও ভাইরাল হয়, আর ইউটিউব এসইও যদি না করি তবে কি ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে ভিউজ আসবে না। ইউটিউব এসইও নিয়ে অনেকের অনেক ধরনের ভুল ধারণা আছে। অনেক ইউটিউবার আপনাকে এই এসইওর কথা বলে বলে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করে, আপনাকে বলে এই এসইও করেন সেই এসইও করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। আলটিমেটলি আপনারা বারবার সেই এসইও করছেন ঠিকই, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। আসলে ব্যাপারটা কোথায়, ইউটিউবের এসইও কতটা ইম্পর্টেন্ট, এ বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মহসিন। যদি আপনারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মহসিন, গ্রোটিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এই যে ইউটিউব কিংবা গুগল, এগুলো কিন্তু এক একটা সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনার ভিডিওটা যত বেশি এসইও সমৃদ্ধ হবে আপনার ভিডিওটা তত সামনে আসবে, তত উপরে আসবে। এই এসইও করা যায় কিভাবে, আপনি দুইভাবে এসইও করতে পারেন। এক হচ্ছে আপনার ভিডিও এবং থাম্বনেইল, আপনি ভিডিও আপলোড দেওয়ার আগেই একটা এসইও করা যায়, সেটা হচ্ছে ভিডিও কিংবা ওই থাম্বনেইলের প্রপার্টিস থেকে ডিটেলসে গিয়ে সেখানে আপনি টাইটেল, সাবজেক্ট, ট্যাগ এগুলো বসায় দিতে পারেন, সেটা ব্যাক এন্ডে একটা এসইওর কাজ করে। সেকেন্ডলি আপনি ইউটিউবে যে এসইওটা করেন সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের মাধ্যমে। এই টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন সেই কিওয়ার্ডগুলো আপনার এসইওর কাজ করে, এবং সেই কিওয়ার্ডগুলো দিয়ে যখন মানুষ সার্চ করবে তখন আপনার ভিডিওটা সার্চে আসবে, তখন মানুষ দেখবে। এখন কথা হচ্ছে ইউটিউবে এই এসইওটা কতটা ইম্পর্টেন্ট। আপনি অনেক চ্যানেল দেখবেন, অনেক ভিডিও দেখবেন যারা এসইওর এসও জানে না, তারপরেও কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, এবং অনেকেই আছে খুব সুন্দরভাবে, অসাধারণভাবে, অনেক সুন্দরভাবে এসইও করে কিন্তু তারপরেও তার ভিডিও ভাইরাল হয় না। এর পিছনে কারণটা কি আসলে, তাহলে কি এসইওটা গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, ইউটিউবের এসইওটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনি আপনার যে ভিডিও আপলোড করেছেন সেটা কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি ইমপ্রেশন দেবে। ইমপ্রেশনে আপনার টাইটেল এবং থাম্বনেইল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল এবং থাম্বনেইলে যখন দেখে মানুষ ক্লিক করবে তখন হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তখন আপনার ভিডিওতে মানুষ বেশি সময় ধরে অবস্থান করবে, অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বাড়বে, তখন আপনার ভিডিওটা আরও নতুন করে রিকমেন্ডেশনে যাবে, এভাবে আপনার ভিডিওটাতে ভিউজ আসবে। এছাড়া ব্রাউজ ফিচারের মাধ্যমে যদি আপনি রেগুলারলি কাজ করে থাকেন, ব্রাউজ ফিচারের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ আসবে। এবং সাজেস্টেড ভিউজের কথা যদি বলি, সাজেস্টেড ভিউজ হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন এই রিলেটেড ভিডিও অলরেডি ইউটিউবে অনেক আছে এবং সেগুলো অলরেডি ভাইরাল, সেগুলোর পাশে যখন আপনার ভিডিওগুলো যাবে সেখান থেকে ভিউজ আসবে। এভাবে আপনার ভিডিওতে বিভিন্নভাবে কিন্তু ইউটিউব ভিউজ দিয়ে থাকে। তাহলে এই সার্চ করে মানুষের দেখার সংখ্যা খুব একটা বেশি না, এবং সব বিষয় কিন্তু ইউটিউবে সার্চ করে মানুষ দেখে না, ম্যাক্সিমামটা দেখেই হচ্ছে স্ক্রল করে হোম পেজে যেটা আসে সেটার ইমপ্রেশনটা কাজে দেয়, অর্থাৎ থাম্বনেইল এবং টাইটেল দেখে যদি মনে হয় তার দেখার দরকার তখন সে ওইটাতে ক্লিক করে, এভাবেই কিন্তু ভিউজগুলো বেশি আসে। তবে সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য অবশ্যই এসইও করতে হবে। তবে এসইও যদি আপনি নাও করেন, ইউটিউবের যে বট, যে এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মাধ্যমে ইউটিউব খুব সহজেই বুঝে যায় আপনার ভিডিওটা কি রিলেটেড, আপনার ভিডিওটাকে কোথায় রিকমেন্ডেশনে নিয়ে যেতে হবে, কাকে ইমপ্রেশন দিতে হবে, কার কাছে সাজেস্টেডে নিয়ে যেতে হবে, এগুলো খুব সহজেই ইউটিউবের যে বট এআই সেটা খুব সহজেই বুঝতে পারে। এ কারণে ইউটিউবের এসইও খুব একটা গুরুত্বপূর্ণ না। ইউটিউবের এসইওর থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেইল, টাইটেল এবং ভিডিওর কোয়ালিটি, যাতে আপনার ভিডিওতে মানুষ বেশি সময় ধরে থাকে। তবে এসইও অবশ্যই আপনারা করবেন যদি আপনার বিষয়টা এমন হয় যে সার্চেবল বিষয়, যে হ্যাঁ আপনার বিষয়টা মানুষ খুঁজে খুঁজে দেখবে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এসইও করবেন। এসইওর কারণে আবার আপনার ভিডিওটা সাজেস্টেডও যেতে পারে, সে বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, এবং এ বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি আছেও, যদি আপনারা খুঁজে দেখতে পারেন। এসইও করলে আপনার ভিডিওটা হয়তো আর এক ধাপ আগাবে, বাট এসইওটা খুব একটা গুরুত্বপূর্ণ না ইউটিউবের জন্য। ইউটিউবের অন্যান্য সোর্স থেকেও ভিউজ
আসে এবং সেখান থেকেও ভিডিও ভাইরাল হতে পারে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।